বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। তো এই যে আজকে নতুন পাতিলে রান্না করব বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা তো আমার সপ্তাহে একদিন দুই দিন রান্না হবেই, বাচ্চারা যেহেতু খুবই পছন্দ করে। আর এই পাতিলটা কিন্তু আমি নতুন ইন্ডাকশনের জন্য কিনেছি। তো আজকে প্রায় 1.5 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। তো এদিকে বিরিয়ানি যে সকল মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, কেননা ইদানিং কিন্তু ভিডিওতে দেখছি আমার অনেক আপুরায় অনেক মজা মজা বিরিয়ানি রান্না করছে, তো সেই হিসাবে হয়তো বা আমারটা এত কিছু সুন্দর হবে না, তারপরও একটু শেয়ার করলাম। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে এসেছে। তো তার আগে বলি, যে সকল আপুরা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে, আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে আমি একটু হালকা একটু ওটা চাউল ভুল হয়ে গিয়েছে, আর আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু খুবই খারাপ আর খুবই অসুস্থ। আমি প্রচুর মাথায় যন্ত্রণা, ঠান্ডা, শরীরে জ্বর, এগুলো নিয়ে খুবই কষ্টে আছি। সারাটা রাত ঘুমাতে পারি না, এতটা খারাপ লাগে, চোখ দুটো জ্বলে পড়ে যায়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। রান্না বাড়া করতে করতে এদিকে চিল্লাচিল্লি শুনে আবার একটু বাহিরে আসলাম। বাইরে এসে দেখি আর্মিরা চলে এসেছে। এদিকে এক মহিলা চাঁদা উঠাতে যে ধরা খেয়েছে, তো যার কাছ থেকে চাঁদা উঠাবে উনিও এক মহিলা। তো মহিলা চাঁদাবাজ, আর এক মহিলা দোকানদারের কাছ থেকে চাঁদা উঠাতে যে মহিলা চাঁদা দিবে না। তো যেহেতু ছাত্ররা দেশটাকে হাতে নিয়েছে, তো ছাত্র বলছি ওনাকে বলে গিয়েছে কেউ যদি চাঁদা নিতে আসে তাহলে অবশ্যই আমাকে কল করবেন, আর উনি কল করে দিয়েছে। আর ছাত্ররা চলে এসেছে। ছাত্ররা আসার পরে চাঁদাবাজ মহিলা ছাত্রদের উপরেও রাগ করেছে এবং মারতে গিয়েছে। এটা দেখে আসলে ছাত্ররা আর সহ্য করতে পারেনি। প্রথমে ওরা নিজেরাই জিনিসটা সমাধান করতে চেয়েছিল, যখন আর পারলো না তখন আর্মিকে ফোন দিয়েছে। আর এই মহিলাটা সত্যি খুবই খারাপ, সকাল থেকে ঝগড়া শুরু হয় রাত পর্যন্ত। ওদের এরকম লেডারগিরি আসলে আমার কাছে একটুও ভাল লাগে না। মহিলাটাকে আরও কঠোর শাস্তি দিলে ভালো হতো। সবার সামনে কান ধরিয়ে উঠানো বসানো করানো হয়েছে, আর বলা হয়েছে আর যেন চাঁদা না নেয়। তো যাই হোক, এদিকে আমি আবার একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আজকে বিরিয়ানি রান্না করেই চলে যাব ঘুরতে। আমার সেজোজা, আমি আর সেজোজায়ের ছেলে মেয়ে, আমরা আমার দুই ছেলে মেয়ে, আমরা 6 জন ঘুরতে যাব। আর কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো ঘুরে আসি, কামাল আহমেদ মজুমদার স্কুলের ওয়ালগুলো কীভাবে সাজিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদের কত গুণ দেখো, ওরা কী সুন্দর ওয়ালটাকে সাজিয়েছে। আবার খুব সুন্দর লেখাগুলো কিন্তু দারুণ ছিল। তো কামাল আহমেদ মজুমদার স্কুল কিন্তু আমার বাসার পাশে। তো এখান থেকে চলে যাব আমার মেয়ের স্কুল। তো আজকে দুটো স্কুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, স্কুলগুলো ঘুরে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে এটা দেখানোর পরে আবার আমরা চলে যাচ্ছি আমার মেয়ের স্কুলে, মণিপুর স্কুল। আমার মেয়ে মণিপুরে পড়ে। তো মণিপুর স্কুলে এসে দেখলাম মাশাআল্লাহ একেবারে স্কুলের গেটের সামনে খুব সুন্দর একটা আলপনা করছে, ওই যে আমার মেয়ে ওর বান্ধবীদেরকে নিয়ে আলপনা করছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবার চলো স্কুলের ওয়ালগুলো কিভাবে সাজিয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কত সুন্দর করে আলপনা করেছে ওয়ালগুলোতেও, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। ওদের যে এতটা গুণ যে বলে বোঝানো যাবে না, আর এতটা আগ্রহী করে আগ্রহের সাথে ওরা কাজ করছে। আমার মেয়ে তো সকালে একবার বের হয়েছে আমাদের এলাকা থেকে শুরু করে পুলিশের থানা পর্যন্ত পরিষ্কার করতে করতে তারা প্রায় 4টার দিকে বাসায় এসেছে। এসে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়েছে স্কুল সাজানোর জন্য। তো আমি আর বাধা দিইনি যে না আসলে বাধা দিলে তো হবে না, ওরা এখন ছোট থেকে যদি এগুলো না করে, আগ্রহী না হয় তাহলে তো ওরা পিছিয়ে পড়বে। তো এদিকে লেখাপড়া নিয়েও টেনশনে আছে, সবাই বলছে যে লেখাপড়া বলে চেঞ্জ করবে,
নতুন কারিকুলাম থাকবে না, স্থগিত করা হয়েছে। এটা নিয়েও বাচ্চারা বলছে যে আমাদের তো একটা বছর প্রায় শেষ, এখন আবার নতুন কি আনবে যা আমরা বুঝতেই পারবো না, এটা বুঝতে বুঝতে আবার নতুন পড়ালেখা কিভাবে মাথায় নিব। তো এটা নিয়েও তারা খুব টেনশনে আছে, জানি না কি হবে, আর বাচ্চাদের ভবিষ্যৎটাও যে কি এটাও বুঝতে পারছি না। তো সবাই সবার বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো, আমি আর কথা দিব না। গেট সুন্দর সাজাইছে। আর এই হলো আমার মেয়ের স্কুল, এই হলো আমার সেজোজায়ের মেয়ে, আমার মেয়ে, ওরা সবাই ঘুরে ঘুরে দেখছিল। আর সবাই মিলে একসাথে ঘুরতে বের হলে কিন্তু ভালোই লাগে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। আর শরীরটা যেহেতু খুবই খারাপ, তো তারপরও একটু গিয়েছিলাম যে দেখে আসি, না হলে মেয়ে মন খারাপ করবে, সেজন্য ওদেরকে নিয়ে বের হয়ে পড়েছিলাম। সুন্দর হয়েছে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 7টা-8টা বেজে গিয়েছে, এত রাত পর্যন্ত আসলে বাচ্চারা সবাই যারা মারা গিয়েছে তাদের স্মরণে মোমবাতি জ্বালাবে, তাদের সম্মানি জানাবে এবং গান বাজনাও হবে। তো আমি প্রায় 7:30-8টার দিকে এখান থেকে চলে এসেছিলাম। আর এদিকে মোটামুটি আলপনা কিন্তু প্রায় শেষের দিকে, আর এই যে আমার আব্বুজান দাঁড়িয়ে আছে, রং দিচ্ছে, খুব পরিশ্রম করছে। তো এদিকে আলপনা শেষ, এবার সবাই মোমবাতি ধরাবে।
তো আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।